हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो तुम्हारा देखते शैली दास ऑफिशियल, हमें शैली। तो चलो आज दिन के शुरू करा। तो सबाई फर्स्ट आगे जाना है जो गुड मॉर्निंग। तो आज को हलो विजया। तो सबा के जाना विजया अनेक अनेक शुभेच्छा और आंतरिक अभिनंदन और अनेक भलोबासा और बड़ो जाना प्रणाम। तो चलो आज ये ब्लगटा के स्टार्ट कर लम। तो आज की करी की ना करी तुम्हारे साथ अवश्य शेयर करब। तो ब्लगटा देखते थको, आशा करें निश्चय खूब भलो लागे। तो ब्लगटा देखते थको, एकदम स्किप करबे ना। सो गाइस, तो हमारे सकाले ब्रेकफास्ट एक तुम्हारे देखिए दी। तो एकदम खूब सिंपल एक ब्रेकफास्ट, किछु रान्ना होइनी। और माँ एकबारे माने लांचेर आइटेम करबे। तो सकाल बेला माने कि ब्रेकफास्ट करछि तुम्हारे एकटु देखिए दी, हल्का पतला ब्रेकफास्ट। सो गाइस, एटाई हलो आज हमारे सकाले ब्रेकफास्ट, मुड़ी चानाचुर। एटाई हलो आमार ब्रेकफास्ट। एखन मायेरो खावा हये गेछे, बाबारो खावा हये गेछे, आमि सबार लास्टे खाच्छि। सो गाइस, तो आमार माने सबार लास्ट ब्रेकफास्ट करार कारणटा हलो, तो आमार एकटु ब्लग एडिट करछिलाम। तो ब्लग एडिट करे छाड़लाम, तारपर तो आबार ब्रेकफास्ट करते बसलाम। तो ब्रेकफास्टटाके करे नि, कारण अनेकटाई लेट हये गेछे, जेरकम बोललाम अनेकटाई लेट हये गेछे, आगे ब्रेकफास्टटा करे नि। सो गाइस, तो ब्रेकफास्टेर पर तोमादेर साथे कोनो कथा बला हयनि, कारण सेरकम किछु करि ना, सेजन्य तोमादेर साथे कोनो कथा माने आर कि बला हयनि। तो आमादेर लांच टाइम हये गेछे। तो एखन प्राय दुटो बाजे, दुटो आड़ाइटा बाजे। तो एखन आमरा लांच करब। एमनितेओ आमार ब्रेकफास्ट करते लेट हये गेछे, तोमादेर जेमनटा बोललाम केन लेट हयेछे सेटाओ बले दियेछि। तो आगे लांचटा कि लांचेर मेनु हयेछे तोमादेर एकटु देखिये दिई। तो चलो देखो। गाइस, तो आज के लांचे होच्छे सादा भात, एखाने आछे चिकेन कषा, एखाने सलाद, और एखाने मा आलू भाते माखछे सबे। तो एटाई हलो आज आमादेर लांच। सो गाइस, तो आमार आर आमादेर सबार लांच करा हये गेछे। तो एखन आमार कालू एसेछे, एई जो तोमादेर एकटु देखिये दिई, एई जो आमार कालू एसेछे। আর কালু এসে, তো কালুর গায়ে তোমাদের দেখিয়েছিলাম যে কিছুদিন আগে, মানে একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে কালুর ইয়ে হচ্ছিলো, মানে বাবা ওষুধ লাগাচ্ছিল, মলম লাগাচ্ছিল কালুর গায়ে। তো ওর আজকে মানে দুদিন বা একদিন অন্তর অন্তর ওকে ওষুধ খাওয়ানো হয়। তো সেই ওষুধটাই মা আজকে খাওয়াবে, এমনিতেও খেতে পারবে না। তো সেই জন্য বিস্কুটের সাথে বিস্কুটটাকে আর কি জল দিয়ে ভিজিয়ে, তো ওর ভেতরে ওষুধটা দিয়ে গোল্লা পাকিয়ে তারপর ওকে খাওয়ানো হয়। তারপরে ও খাবে, না হলে তো এমনি তো খাবে না। তো তো তোমাদের একটু দেখিয়ে দিই মা কীভাবে ওই গোল্লাটা মানে বিস্কুটটাকে কীভাবে ভিজা, মানে জল দিয়ে ভেজাচ্ছে। তো তোমাদের একটু দেখিয়ে দিই, চলো। বিস্কুটের হয়তো জল দিল, তো ওটা একটু ভিজে যাক। তো মা এখানে ওষুধ ভাঙছে, এই যে ওষুধটাকে গুঁড়ো করতে হয়, কিন্তু বাবা গুঁড়ো করে খাওয়ায়, কিন্তু আমি গুঁড়ো করে খাওয়াই না, ওকে গোটাই খাই দেয়। কারণ বিস্কুটের ভেতরে দিলে না ও খেয়ে নেয়, বিস্কুটটা এক গালে পুরো নয়, তো সেই জন্যে আর ভেতরে ইয়ে হয় না, গুঁড়ো করতে লাগে না, আমি গুঁড়ো করি না। সেই যে গুঁড়ো করা হয়ে গেছে, বিস্কুটটাও ভিজে গেছে পুরো, ওর মাঝখানে দিয়ে দিল এটা। এবার সাইড দিয়ে মুড়িয়ে দেবে, গোল্লা পাকিয়ে যাবে। এই যে আমার কালু বসে আছে, তো ওই যে খাওয়ার জন্য, এই যে ওষুধ মাখানো বিস্কুট খাবে, কি করছে দেখো। ওই দেখো, ওই দেখো, দেখো 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 কি করছে দেখো। ও ওই যে পুরোটা খেয়ে নিল, ও এক গালে পুড়ে নেয়, সেই জন্য অসুবিধা হয় না ওষুধ খাওয়াতে। সো গাইস, তো তোমাদের দেখালাম কালু ওষুধ খেলো। ও তো ওর গায়ের মানে অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে, মানে এক মাস অন্তর অন্তর কি বলো তো, ও মানে ওষুধ খাওয়ানোর পর, মলম লাগানোর পর কিছুদিন ঠিকঠাক থাকে, একদম পুরো পারফেক্ট থাকে, তারপর থেকে ওর আবার এসব শুরু হয়। কারণ ওকে ডাক্তারখানায় তো নিয়ে যেতে পারবো না, কারণ কখনো কামড়ে দেবে সেই কোনো ঠিক ঠিকানা নেই। যে ডাক্তারখানায় যদি নিয়ে যাওয়ার পরিস্থিতি মতন থাকতো, তাহলে ওকে ডাক্তারখানায় অবশ্যই নিয়ে যাওয়া হতো, কারণ ডাক্তারের সাথে কথা বলাও হয়ে গেছিলো। তো সেটা নিয়ে যাওয়া সম্ভব হবে না বলে ওকে ওষুধ খেয়েই কাটাতে হবে। তো দেখা যাক, আমার যদি কোনো দিনও ক্ষমতা হয় তো ওকে আমি ডাক্তার বাড়িতে আনিয়ে, তো ওকে আমি ইঞ্জেকশন দেওয়াবো। তো তার জন্য তোমাদের সাপোর্টের অনেক দরকার, তো তোমরা সাপোর্ট করলে সব কিছু হবে। তো ব্লগটা দেখতে থাকো, আর কী কী করি কী কী না করি তোমরা দেখতে থাকো।
সো গাইস, তো আমরা সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, সেই ড্রেস দেখতেই পাচ্ছ, একই ড্রেস পরে রেডি হয়ে গেছি। তো এখন আমাদের কাছাকাছির মধ্যে যেই ঠাকুরগুলো রয়েছে তো সেগুলো দেখতে যাব। আজকে হলো বিজয়া, সব বেশিরভাগ ঠাকুরই সব বিসর্জন চলে যাবে, তো সেইগুলো দেখতে যাব। তো চলো যাওয়া যাক, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আজকে দিনটা এভাবেই কাটাবো। সো গাইস, এটাও ফার্স্ট ঠাকুর দেখলাম আমাদের এখানে, এটাও দেখো মানে বিসর্জন চলে যাবে, এখন বরণের পালা চলছে। সো গাইস, তো এটা সেকেন্ড ঠাকুর দেখলাম, তো এটা হলো মিত্তিবাড়ি ঠাকুর, আমাদের এখানে ফেমাস জায়গা, তো এক দেখাতে সবাই চিনে যাবে যে মিত্তিবাড়ি কোথায়। তো এখানেও ঠাকুর বিসর্জন চলে যাবে, বরণ চলছে, বরণের পালা চলছে। তো আজকে হলো বিজয়ার দিন, বেশিরভাগ মণ্ডপেই সব বিসর্জন হচ্ছে, তো চলো যাওয়া যাক। আজ মানে বেশিরভাগ মণ্ডপেই সব বিসর্জন হচ্ছে, তো চলো যাওয়া যাক। আমরা যেখানে যেই মণ্ডপে যাচ্ছি সেই মণ্ডপে আজকে বিসর্জন হচ্ছে কিনা, তো চলো দেখা যাক। সো গাইস, এটা হলো তিন নম্বর ঠাকুর দেখলাম আমরা। সো গাইস দেখো, এখানেও হলো ঠাকুর বিসর্জনের পর্ব চলছে। সো গাইস, তো এটা হলো চার নম্বর ঠাকুর দেখলাম আমরা সবাই, এটা সবগুলো মোটামুটি আমাদের রাজারহাটের মধ্যেই আছে। সো গাইস, তো এটা হলো পাঁচ নম্বর ঠাকুর দেখলাম আমরা, ঠাকুরের মুখটা খুব সুন্দর রয়েছে, লাইটিংটাও খুব ভালো করেছে, প্যান্ডেলটাও ভালো করেছে। তো এখানে মনে হয় কোনো প্রোগ্রাম হচ্ছে, সেই জন্য গানের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ হয়তো। সো গাইস দেখো, প্যান্ডেলের পেছনে এই মেলাগুলো, মেলাটা আর কি বসেছে। এখান থেকে আমি একটাই শুধু জিনিস কিনেছি, একটা গাজার কিনেছি, সেটাই এই ব্লগের মধ্যে আমি আর শেয়ার করিনি। সো গাইস, তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। সো গাইস, তো আমরা ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি, তো এখন ডিনারে ডিনার করব। তো কী ডিনার করছি তোমাদের একটু দেখিয়ে দিই। আজকেও মানে বাড়ি মানে বাড়ির খাবার কিছু খাচ্ছি না ডিনারে, তো বাইরে থেকে কিনে এনেছি, তো সেগুলো একটু দেখিয়ে দিই, তো চলো দেখো। সো গাইস, তো আমাদের ডিনারে হলো, এটা হলো এগ চাউমিন স্যালাড আছে, সস আছে, মারও এগ চাউমিন স্যালাড সস, আর বাবা খাবে না তাই জন্য বাবার জন্য ডিম ভাজা, পেঁয়াজ, আর ওদিকে স্যালাড আছে, বাবা জল দিয়ে মেখে খাবে। সো গাইস, তো আমাদের ডিনার করা হয়ে গেছে রাতের, তো এখন আমরা কি খাচ্ছি তো তোমাদের দেখিয়ে দিই, তো চলো দেখো। সো গাইস, এখন আমরা রাতের বেলা আইসক্রিম খাবো, তো এখানে হলো দুটো বাটি আছে, এটা আমার কর্নেটো রয়েছে, ভ্যানিলা ফ্লেভার, হ্যাঁ ভ্যানিলা ফ্লেভার, তো এই দুটো ভ্যানিলা ফ্লেভার, তো আমরা আজ রাতের বেলা এইটা খাচ্ছি। সো গাইস, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা ঘুমাবো, কারণ ভীষণ জোরে ঘুম পেয়েছে, তো অনেকটাই লেট হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করলাম, তো আজকে দিনটা কীভাবে কাটালাম, কীভাবে মানে কীভাবে সব কিছু করলাম, তো তোমার সাথে শেয়ার সব করে দিয়েছি, তো তোমরা অবশ্যই চেক আউট করবে। তো আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি, যদি ভালো লাগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ, তো তখন তোমরা খুব ভালো থাকো, সুস্থ থেকো, বাই।